গুড নুন বন্ধুরা, এখন বাজছে দুপুর একটা। তো একটা থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। আশা করি সবাই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো এবং হাসি খুশি থেকো ও সাবধানে থেকো। আর তোমাদের সবাইকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। তা দেখতেই পাচ্ছ আমি ঠাকুর বাড়িতে আছি, যেহেতু ঠাকুরের সাজাতে এসছে ঠাকুরকে। আর এখানে প্যান্ডেলেরও কাজ চলছে, আর রান্নাবান্না হয়ে গেছে। রান্নাবান্না আজকে সকাল সকালই করে নিয়েছিলাম। তো রান্নাবান্না হয়েছে আজকে, মাছের ঝোল হয়েছে, বাঁধাকপির তরকারি, বেগুন ভাজা আর চাটনি হয়েছে। এই হলো আজকে দুপুরে রান্নাবান্না। গুড ইভিনিং বন্ধুরা, আমি এখন কটা বাজে বলতো, এখন বাজছে 7:30। 7:30 সময় তোমাদের সামনে আবার আসছি। আজকে তো ঠাকুর সাজাতে এসছে, সেটা তোমাদের দেখালাম সকালবেলায়। আর সকাল সকালবেলা বলতে তখন কটা বাজে, 1টা-1.30 হবে, এরকম হবে হয়তো। দুপুরবেলায় তোমাদের সাথে দেখিয়েছিলাম ঠাকুর দেখা, তারপরে তো আর তোমাদের সামনে আসিনি। তো এখন আসছি, আর এখন যাবো। রাতে রুটি আর ফুলকপি আলু ভাজা হবে আজকে, আর এটাই হবে রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া। তারপরে এখন ঠাকুর তো সাজানো চলছে, কারণ অনেক দুটো ছোট ছোট ঠাকুর আছে, একটা বড় ঠাকুর। তো বড় ঠাকুরটা তো আমাদের, তো ওটাকে সাজাচ্ছে, আর ছোট দুটোকে সাজাবে। টাইম তো অনেক লাগবে, আর একজনই এসছে, তো অনেকক্ষণ সাজাতে টাইম লাগবে। তো তোমাদের ওটা অবশ্যই দেখাবো। তার আগে আমি চলো রুটিটা আর ফুলকপি আলু ভাজাটা করে নিই, করে নিয়ে আবার ঠাকুরতলায় যাবো, গিয়ে তোমাদের তো দেখাবো। আর সত্যি প্যান্ডেল ফ্যান্ডেল করে ঠাকুরতলাটা বেশ দেখতে ভালো লাগছে, আর সবার সাথে গল্প করতে করতে টাইম কেটে যাচ্ছে। আমি মনেই ভুলেই গেছিলাম যে আমি যে ভিডিও স্টার্ট করেছি দুপুরবেলায়, আমার মনেই ছিল না। তো চলো তোমাদের আগে রুটি তরকারি করে নিই, রুটি আর ফুলকপি আলু ভাজা করে নিই, করে নিয়ে এসে আবার তোমাদের সাথে দেখা করছি, চলো। তো আমি এ দেখো রুটিগুলো করে নিচ্ছি একটা একটা করে, আর আমি এক হাতে ক্যামেরা ধরে আছি, এক হাতে রুটি করছি, সেজন্য এরকম হয়তো লাগছে তোমাদের। আর এই ঘরে এখানে যে বড় টিউবলাইটটা ছিল সেটায় খুব বেশি দেখছি জোরটা নেই, কমে আসছে, তো সেরকম হয়তো আলো বুঝতে পারছো না, অন্ধকার অন্ধকার মনে হচ্ছে। তো আমি এখন রুটিগুলো করে নিই, আর তারপরে ফুলকপি আলু ভাজা করব। তো কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। আর ফুলকপি আলুটা আমি ওবেলাতেই কেটে রেখেছিলাম, এখন কিছুক্ষণ আগে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, একটু চিনিও দিয়েছিলাম। তো এবার একটু কালো জিরে ফোড়ন দিয়ে ফুলকপি আলু ভেজে নেব। তো কালো জিরে আর এটা তেলটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা তো এর মধ্যে দেওয়া আছে, কারণ আমি আগে দিই না। তো এখন একটু নাড়াচাড়া করে ঢেকে দেব। তো আমার ঢাকনা খুলে নিয়েছি, ফুলকপি ভালো ভাজাটাকে এবার ভালো করে নেড়ে তেড়ে কিছুক্ষণের জন্য একটু লাল লাল করে ভেজে নেব। ফুলকপি আলু আমার সিদ্ধ হয়ে গেছে। তো প্রায় ভাজা হয়ে এসছে, তো ভাজা কমপ্লিট। চলো আবার যাবো ঠাকুর বাড়িতে, তোমাদের আবার দেখাবো। তো এই দেখো আমাদের মা কালীকে সাজানো হয়ে গেছে। কেমন লাগছে তোমাদের, আমাদের আমাকে জানিও তোমরা কমেন্টের মাধ্যমে। আর আমি এই দুদিন খুব ব্যস্ত থাকবো, কারণ কালী পুজো, তারপরে ভাইফোঁটা। তো সেই জন্য হয়তো তোমাদের সবারই ভিডিও আমি দেখতে পারবো না, চেষ্টা করব যতটা পারি দেখার। আর তোমরা যদি কেউ বন্ধু হয়ে থাকো তাহলে একটু ওয়েট করো, আমি ঠিক ব্যাক দিয়ে দেব, কারণ এই কাজের মধ্যে হয়তো আমি কারোর ঘরে যেতে পারবো না, সময় পাবো না। তো মন্দিরে ঠাকুর সাজানো কমপ্লিট, প্যান্ডেলও তৈরি হয়ে গেছে, আর টিউবলাইটগুলো জ্বালিয়েও দিয়েছে, দেখতে ভালো লাগছে, খুব সুন্দর। এখন প্রায় রাত্রি 9টা বাজে,
আর কেউ নেই ঠাকুর তলায়, নাহলে অনেক অনেকে বসেছিলাম গল্প করছিলাম। তো আমাদের মাকে তোমরা দেখে নাও। ঠাকুরতলা থেকে অনেকক্ষণ আগে চলে এসেছি, তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন নিয়ে এলাম দুধ। তো দুধ খেতে খেতে ভিডিওটা এড করব। আর তার আগে তোমাদেরকে আর একটা জিনিস দেখাই, আর তার আগে বলে দিই এখন কটা বাজে, এখন বাজছে 10:20। তো চলো তোমাদের আর একটা জিনিস দেখাই। এই দেখো আমাদের এখানে একটা ঠাকুর মন্দির, ঠাকুর মন্দিরটা তোমাদের বলেছিলাম, আমাদের বাড়ির সামনে একটা ঠাকুর মন্দির আছে। তো ওখানেও একটা মা কালীর মূর্তি তৈরি হচ্ছে। আমাদের এখানে যে ক্লাব আছে, ওই ক্লাবে ছেলে মেয়েদের ছেলেরা এই এটা মূর্তিটা করে। তো আমাদের এই মন্দিরেই করছে ঠাকুরটাকে, তারপরে ক্লাবে নিয়ে যাবে। তো তোমাদের কাল সকালবেলায় ভালো করে ঠাকুরটাকে দেখাবো, কারণ এখন তো রং করা চলছে। কাল তোমাদের সকালবেলায় দেখাবো যে কিরকম হয়, পরের ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখতে পাবে। তো এই মূর্তিটা তোমাদের আমি নেক্সট কোন একটা ভিডিওতে দেখিয়ে দেবো, কারণ এই ব্লগে তো এটা যাবে না, কারণ এটা রাত্রেবেলা এডিটিং করব। তো দুঃখ খেতে খেতে আমি ভিডিওটা আজকে এখানে শেষ করছি, আর বেশি বড় করবো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর শুভ দীপাবলি সবাইকে, আর কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং হাসি খুশি থেকো, আর সাবধানে থেকো, এবং সাবধানে থেকে তোমরা দীপাবলি উৎসব পালন করো। আজকের মতো এখানেই টাটা, আর শুভরাত্রি সবাইকে।